ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समात्मया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। श्री भगवानेर अशेष इच्छाय आबार आमरा समबेत हयेछि स्वामी विवेकानंदेर बाणी ओ रचना नवम खंड थेके आलोचनार उद्देश्य निये। आमरा पढ़छि स्वामीजीर शिष्य शरतचंद्र चक्रवर्ती विरचित स्वामी शिष्य संवाद थेके। आज के আমরা 21 নম্বর বল্লি থেকে শুরু করব। স্থান বেলুর ভাড়াটিয়া মঠবাড়ি, কাল 1898 খ্রিস্টাব্দ। আজ প্রায় বেলা দুইটার সময় শিষ্য পদব্রজে মঠে আসিয়াছে। নীলাম্বর বাবুর বাগান বাটিতে এখন মঠ উঠাইয়া আনা হইয়াছে এবং বর্তমান মঠের জমিও অল্পদিন হইল খরিদ করা হইয়াছে। স্বামীজি শিষ্যকে সঙ্গে লইয়া বেলা চারিটার সময় চারিটা আন্দাজ মঠের নূতন জমিতে বেড়াইতে বাহির হইয়াছেন। মঠের জমি তখনও জঙ্গলপূর্ণ, জমিটির উত্তরাংশে তখন একখানি একতলা কোঠা বাড়ি ছিল, উহারই সংস্কার করিয়া বর্তমান মঠ বাড়ি নির্মিত হইয়াছে। মঠের জমিটি যিনি খরিদ করাইয়া দিয়ে দেন তিনিও স্বামীজির সঙ্গে কিছু দূর পর্যন্ত আসিয়া বিদায় রইলেন। স্বামীজি শিষ্য সঙ্গে মঠের জমিতে ভ্রমণ করিতে লাগিলেন ও কথা প্রসঙ্গে ভাবি মঠের কার্যকারিতা ও বিধি বিধান পর্যালোচনা করিতে লাগিলেন। এই অংশগুলো পড়তে খুব ভাল লাগে। তার মূল কারণ হচ্ছে মঠবাড়ি একটু একটু করে তৈরি হয়ে যাচ্ছে, চলেছে, যার পূর্ণাঙ্গ রূপ এখনো হয়তো আমরা দেখতে পাই না, কিন্তু এখনকার দৃষ্টিতে দাঁড়ালে তখন সেই যে সময় বেলুড় মঠ তৈরি হয়েছিল স্বামী বিবেকানন্দ স্বয়ং এই সমস্ত পরিকল্পনা করছেন, কেমন করে মঠ হবে আগামী দিনে, সেটি ভাবের কেন্দ্র হবে, তার ভাবনা চিন্তা কীরকম ছিল তখন যেন আমরা স্বামীজির সঙ্গে হাঁটা দিলে ওই পথগুলি দিয়ে গেলে বুঝতে পারি। নীলাম্বর মুখার্জি প্রথম বাড়ি হচ্ছে আমাদের প্রথম মঠ হচ্ছে বরানগর ভাড়াটিয়া বাড়ি, পরে আলমবাজারের মঠ বাড়ি, সেটিতে ভূমিকম্পতে ব্যাপক ক্ষতি হওয়ার ফলে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে মঠ উঠে আসে। নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়ি এর আগে থেকেই ভাড়া নেওয়া হতো শ্রী শ্রী মা যখন কলকাতায় আসতেন। এই বাড়ির খুব বিখ্যাত কতগুলি ঘটনা আছে। এই বাড়িতে মা পঞ্চতপা হয়েছিলেন। এই বাড়িতেই সিঁড়িতে বসে, গঙ্গার ধারের যে সিঁড়ি, সেই সিঁড়িতে বসে মায়ের দিব্য দর্শন হয়। যে ঠাকুর তার পেছন থেকে এসে সেই সিঁড়িপথে গঙ্গার মধ্যে গিয়ে গঙ্গার মধ্যে মিশে গিয়েছিলেন এবং স্বামী বিবেকানন্দ তিনি জয় রামকৃষ্ণ ধ্বনিকে সেই জল গঙ্গার সাথে মিশে যাওয়া শ্রীরামকৃষ্ণ শরীর সেইটিকে চতুর্দিকে বিকিরণ করছেন এবং বহু মানুষ এসেছেন, তারা সেই জয় রামকৃষ্ণ ধ্বনির সাথে এবং জলের স্পর্শে তারা সব মুক্তি পেয়ে যাচ্ছেন। পূর্ণিমার চাঁদ ছিল সেদিনকে, মায়ের তো স্পষ্ট মায়েরই দর্শন হয়। এরপরে বহুদিন পর্যন্ত মা গঙ্গায় স্পর্শ করতে পারছিলেন না, কারণ গঙ্গায় পা দিলেই মনে হচ্ছিল তার স্বয়ং শ্রীরামকৃষ্ণের শরীরে তিনি পা দিচ্ছেন। আমাদের এখনো পর্যন্ত পরবর্তীকালে যখন এই জমিটি 1889 সালে আমাদের কাছে আসে, একবারে জীর্ণ ভগ্ন দশায় এই বাড়িটি সম্পূর্ণভাবে পুনঃসংস্কার করা হয় এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে দিয়ে ওই সমস্ত সিঁড়ির ওপরের তলার ওপর পোর্শনে ওপরের লেয়ারের যে ইট সেগুলিকে ওই রকমভাবে বেঁধে বেঁধে তুলে রাখা হয়। পরবর্তীকালে পোস্তা নির্মাণ করে ওখানে যখন সেই আবার নতুন করে সিঁড়ি তৈরি করা হলো, সেই সিঁড়িগুলির ওপরে আবার সেই তৈরি হয়ে যাওয়ার পরে ওপরের যে লেয়ারটা এখন আপনারা দেখেন, যদি তাতে পা দেওয়ার কখনো সৌভাগ্য হয় তাহলে সেই সিঁড়িগুলো শ্রী শ্রী মায়ের শ্রীচরণ স্পর্শ যুক্ত। ওই বাড়িতে শ্রীমা তপস্যা করেছিলেন, পঞ্চতপা করেছিলেন, এখন ওই দিক দিয়েই উঠতে দেওয়া হয়। ওই ঠিক যে জায়গাটা এখন একটা ওই শক্তি চিহ্ন তৈরি করা হয়েছে সেইখানেই মা বসে, মা এবং যোগিনমা তারা বসে ওখানে পঞ্চতপা করেছিলেন এবং ওই বাড়িতেই বহু মানুষকে, ওই ঘরেতে মা বহু মানুষকে মন্ত্র দীক্ষা দেন, তার মধ্যে স্বামী বিরজানন্দজি অন্যতম। মায়ের আসার ফলে এই বাড়িটি রামকৃষ্ণের সঙ্গে অনেক দিন থেকে পরিচিত ছিল। পরবর্তীকালে যখন সংঘ তৈরি হয় তখন এই বাড়িটিতে আমাদের এখন যেখান দিয়ে সিঁড়ি দিয়ে আপনারা দোতলায় ওঠেন, যেটা ওই ছাদে ওঠার যে রাস্তা, ঠিক ওই রকম জায়গাটায়
একটি অস্থায়ী ঠাকুর মন্দির নির্মিত হয়, যেখানে খণ্ডন ভব বন্ধন জগবন্ধন বন্দিতময় লেখার পরে সেটিকে গাওয়া হয় এবং স্বামীজির সেই অমর সৃষ্টি আমরা পাই। এবং ওই বাড়ির দোতলার যে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাড়ির যে দোতলা বাড়ি আছে, তার একতলায় কাঁচে ঘেরা বারান্দার মধ্যে একতলার যে ঘরটি আছে, সেই ঘরের মধ্যে বুদ্ধ পূর্ণিমার দিন আনুষ্ঠানিকভাবে সিস্টার নিবেদিতার ব্রহ্মচর্য দীক্ষা হয়। সেই বাড়ি থেকে মহারাজ পায়ে হেঁটে, স্বামীজি মহারাজ পায়ে হেঁটে এগিয়ে আসছেন, পেছন পেছন তার শিষ্যও যাচ্ছেন, দুজনে একসঙ্গে বেড়াতে বেড়াতে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়ি থেকে বর্তমান মঠ বাড়িতে এসেছেন। আমরা বর্তমান মঠ বাড়িতে যে স্বামীজির বাড়ি দেখি, ওই বাড়িটির একতলা সহ, যেটিকে বলা হয়েছে একতলা সহ, ওই বাড়িটি সমেত এই জমিটি কেনা হয়েছিল। প্রথম দিকে ওই বাড়িতে জোসেফিন ম্যাকলাউড এবং সিস্টার নিবেদিতা থাকতেন, তারা নানা রকমের আসবাবপত্র ভাড়া করে সেখানে থাকতেন। পরবর্তীকালে তারা কলকাতায় চলে যান এবং ওই বাড়িটির সমূহ সংস্কার হয়, বাড়িটি দোতলা তৈরি হয় এবং বাড়িটিতে সংযোগ করা হয়। এখন যেটি পুরনো ঠাকুর বাড়ি দেখছেন, ওই বাড়িটি সংযোগ করা হয়। এইটুকু নিয়ে বেলুড় মঠের সূত্রপাত। ওইটুকুর ভেতরেই সবাই থাকতেন, বসতেন। স্বামীজি হেঁটে আসছেন, তখনও পর্যন্ত কিছু করা হয়নি। আমরা পুরনো দিনের ছবি দেখলে দেখতে পাবো, যেখানটা মায়ের ঘাট থেকে স্বামীজির ঘাট অবধি গঙ্গার পাড়টা একটা ওভাল শেপের মতো ছিল, ওইখানে এসে জোয়ারের সময় নদীটা ওই নৌকা এসে লাগতো এবং গঙ্গার ধারে যে কটা গাছ আছে সেই সব গাছে দড়ি বাঁধা হতো এবং মানুষজন সেখান দিয়ে নামতেন। পাকা কোনো ঘাট ছিল না। স্বামীজির নির্দেশে স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ স্বামীজির বাড়ির সামনে একটি পাকা ঘাট তৈরি করেন। তখন বাইরের লোকেরাও যারা স্নান করতে আসতেন, তারা ওই পথ দিয়ে, এখন যেখানে গোলাপের বাগান তৈরি করায়, সেই পথ দিয়ে এসে তারা স্নান করতেন এবং সাধু ব্রহ্মচারীরাও সেইটিই ব্যবহার করতেন। শুধু এটি নয়, তখন খাবার জন্য, সমস্ত কিছুর জন্য ওই গঙ্গা জলই ব্যবহার করা হতো। আমরা যে সময়ের কথা বলছি তখনও মঠ তৈরি হচ্ছে, উঁচু নিচু এবড়ো খেবড়ো জমি, তাকে সম্পূর্ণভাবে দুর্মুষ করে সমান করে এই তৈরি করা হয়, এই মঠের জমি তৈরি করা হয়। স্বামীজির সঙ্গে সেদিনকে ছিলেন শরৎচন্দ্র চক্রবর্তী এবং এই জমিটি কিনে দিতে যিনি সাহায্য করেছিলেন তিনিও, তার নাম এখানে দেওয়ানি। ক্রমে একতলা ঘরের পূর্ব দিকের বারান্দায় পৌঁছিয়ে বেড়াইতে বেড়াইতে স্বামীজি বলিলেন, এইখানে সাধুদের থাকবার স্থান হবে, সাধন ভজন ও জ্ঞান চর্চায় এই মঠ প্রধান কেন্দ্রস্থান হবে, এই আমার অভিপ্রায়। এখান থেকে যে শক্তির অভ্যুদয় হবে তা জগৎ ছেয়ে ফেলবে, মানুষের জীবন গতি ফিরিয়ে দেবে, জ্ঞান ভক্তি যোগ কর্মের একত্র সমন্বয় থেকে এখান থেকে আইডিয়াস বা উচ্চাদর্শ সকল বেরোবে। এই মঠভুক্ত সাধুদের ইঙ্গিতে কালে দিক দিগন্তরে প্রাণের সঞ্চার হবে, যথার্থ ধর্মানুরাগীগণ সব এখানে কালে এসে জুটবে, মনে এরূপ কত কল্পনার উদয় হচ্ছে। এটি স্বামীজির সম্পূর্ণ একটা স্বপ্ন, যেটি বাস্তবে পূর্ণ হতে চলেছে এখন। এইটা হচ্ছে কথা, ওইখানে এখন সাধুদের থাকবার, কয়েক বছর আগেও সাধুদের থাকবার জায়গা ছিল, এখন তো মঠে স্থানাভাব হওয়ার জন্য পেছন দিকে তোতাপুরিতে সাধুরা থাকেন এবং এই এই ঘরগুলোতে এখন অন্য কাজে ব্যয় হয়। আগে ভরত মহারাজ যে ঘরটায় থাকতেন, তার পেছনের ঘরটা বরাবর স্বামীজির সময় থেকে ওটি মিউজিক রুম ছিল, ওটাই একমাত্র ঘর যেখানে আমাদের নিত্য পাঠাদি হতো, গান হতো এবং উৎসব আদিতে এবং ট্রাস্টিজ মিট, সেগুলো সব ওইখানেই হতো। দোতলার ঘর খুব সামান্যই ব্যবহৃত, দোতলার ঘরে একটি ঘরে যেটি স্বামীজির ঘর সেটি স্বামীজি থাকতেন, পাশের ঘরটি যেটি পরবর্তীকালে মঠাধ্যক্ষরা থাকতেন, মঠাধ্যক্ষরা প্রথম দিকে থাকার পরে, মানে আমাদের প্রথম দিকে মঠাধ্যক্ষদের মহাপুরুষ মহারাজ অবধি যতদিন প্রেসিডেন্ট ছিলেন ততদিন অবধি ওই ঘরটি অফিস ছিল, এবং মাঝখানে একটা ছোট্ট ঘর আছে যেটা পরবর্তীকালে গহনানন্দজির মহারাজ যখন আসতেন তার প্যান্ট্রি ছিল, সেখানে খোকা মহারাজ থাকতেন। এবং ওই বাড়িতে আরও দুটো ঘর আছে, ভরত মহারাজ যে ঘরটা থাকতেন আপনারা অনেকেই দেখেছেন, ওটি স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের, গঙ্গার মুখের দিকে কি যে ঘর সেটি স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের থাকার ঘর। এবং এই মঠের দিকে যে ঘর দেখবেন বারান্দা আছে, আগে বারান্দা, শুরুর দিকে বারান্দা ছিল না, ওই বারান্দাওয়ালা ঘরটি
মহাপুরুষ মহারাজের থাকার ঘর। মহাপুরুষ মহারাজ তার সেবকরা সবাই ওই ঘরেই থাকতেন। দুটি মাত্র কলতলা ছিল, দুটি নয় তিনটি। দোতলায় স্বামীজির জন্য একটি কলতলা করা হয়েছিল, সেটি স্বামীজির পাশের ঘরে মধ্যে দিয়ে গিয়ে একটি ঘরের ভেতরে করা আছে, এখনো আছে সেটি। আরেকটি আছে ওই আপনারা বারান্দায় উঠলেই দেখতে পাবেন, ছাদের মাঝখানে একটি বাথরুম আছে, যেটি অনেকদিন অব্দি পূজনীয় স্বামী প্রেমানন্দ যে যতদিন ওই বাড়িতে ছিলেন সেটি তিনি ব্যবহার করতেন। এবং আরেকটি আছে নিচে, এখন আর সেটা পাকা পায়খানা হয়ে গেছে, কিন্তু আগে একটা সময় ওটাই খাটা পায়খানা ছিল, যেটি সবার ব্যবহারের জন্য ব্যবহৃত হতো। তাতে যে জল, সেই জল সব ভরে আনতে হতো মাকে করে করে, বড় বড় মাকে করে করে ভোরবেলা ব্রহ্মচারীরা সেই জল ভরে নিয়ে এসে ওই জায়গাটি ভরতেন। ওঙ্কারানন্দজি মহারাজ তাদের লিডার। মঠ তৈরি হচ্ছে, স্বামীজি তার স্বপ্নের কথা বলছেন, বলছেন এখানে সাধুদের থাকবার স্থান হবে, সাধুরা সব এখানে থাকবে। কি হবে তারা, তারা কি করবেন, না তাদের প্রভাবে এই জায়গাটি দুটি কেন্দ্র, জিনিসের কেন্দ্র হয়ে উঠবে, একটি হচ্ছে সাধন ভজন, দ্বিতীয়টি হচ্ছে জ্ঞান চর্চা, একে অপরের পরিপূরক। জ্ঞান চর্চা না হলে সাধন ভজন হয় না, এবং শুধু সাধন ভজন হতে গেলে একটা সময় খানিকটা ওটা একঘেয়ে একটা ভাব তৈরি হয়ে যায়। এই কারণে দুটো একে অপরের পরিপূরক, ভীষণ রকমের জ্ঞান চর্চা হতো সেই সময়। মহাপুরুষ ভূতেশানি মাঝের কাছে শুনেছি তারাশার পণ্ডিত আসতেন, ক্লাস নিতেন, স্বামী শুদ্ধানন্দজি নিয়মিত সাধুদের ক্লাস নিতেন। এছাড়াও আমাদের ওঙ্কারানন্দজি মহারাজ ভীষণ রকমের শাস্ত্রাধ্যায়ী ছিলেন, তিনি সব ব্রহ্মচারীদের নিয়ে, তিনি ব্রহ্মচারীদের নেতা ছিলেন, তিনি যদিও সন্ন্যাসী কিন্তু নতুন সন্ন্যাসী এবং ব্রহ্মচারীদের তিনি ছিলেন নেতা। স্বামীজির ঘরের সিঁড়ি দিয়ে উঠে যে শেষ সিঁড়িটা যেখানে শেষ হচ্ছে সেইখানে একটি আলো দেওয়া থাকতো, সেই আলোতে এত কম তেল থাকতো মানে দু তিন দিন একটা না ব্যবহার করলে সেই তেল শেষ হয়ে যেত। সেই তেলের প্রদীপ যতদিন চলতো সেই হ্যারিকেন, তার সামনে বসে তারা পড়াশোনা করতেন। আর অখণ্ড ওঙ্কারানন্দজি আরেকটি ব্যবস্থা করেছিলেন, সেটা হচ্ছে ঠাকুরের ঘরে সেজ বাতি জ্বলত, বড় যে ঝাড় তাতে মোমবাতি দিয়ে জ্বালানো হতো। সেই মোমবাতির যে শেষের অংশগুলো যেগুলো জ্বালানো সম্ভব নয়, সেজ বাতি ওপর থেকে নামিয়ে সেগুলোকে খুলে সেইগুলোকে তিনি সংগ্রহ করতেন, এবং সেইগুলিকে সংগ্রহ করতে এক একটি মোমবাতি জ্বালিয়ে তারা সেই পাঁচজন ছজন ওই সিঁড়িতে বসে পড়াশোনা করতেন। পড়াশোনা করাটাই মূল উদ্দেশ্য, আর অন্য কোনো কিছু নয়। এদিকে তারাশার পণ্ডিত ক্লাস নিতেন এবং শুদ্ধানন্দজি ব্রহ্মচারীদের ক্লাস নিতেন। বাবুরাম মহারাজও পড়িয়েছেন, স্বামীজি থাকলে স্বামীজিও পড়াতেন। স্বামীজি থাকলে স্বামীজি দুবেলা ক্লাস নিতেন, সকালবেলা একটা সময় একেবারে ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরেই ক্লাস নেওয়া শুরু করতেন, আর বিকেলবেলা আড়াইটে তিনটে থেকে স্বামীজি পড়াতে শুরু করতেন। বিকেলবেলা তিনি ব্যাকরণ পড়াতেন এবং সকালবেলা উপনিষদ, গীতা ইত্যাদি পড়াতেন। সাধন ভজন এবং জ্ঞান চর্চা এই দুটোরই পীঠস্থান তৈরি হবে। কেন কেন্দ্রস্থান বলছে, না এখানে এত বেশি করে সাধন ভজন এবং শাস্ত্র চর্চা দি হবে, সেই কেন্দ্রস্থলে কি হয়, কেন্দ্রস্থল থেকে যেমন যখন ভূমিকম্প যখন হয় তখন তার একটা কেন্দ্রস্থল হয়, সেই কেন্দ্রস্থল থেকে কম্পনটা ধীরে 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 চতুর্দিকে ছড়িয়ে পড়ে। কাছের যারা যে জায়গাটা আছে সেটা সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়, যত দূরে যাবেন তার কম্পনের অনুভবটা অনেক বেশি হয়। ঠিক সেই রকম সব কিছুর একটি কেন্দ্রস্থল হবে, এবং সেই কেন্দ্রস্থলে বসে তারা সাধন ভজন করবে, যার প্রভাব বহু দূর অবধি যাবে। বলছেন এখান থেকে যে শক্তির অভ্যুদয় হবে তা জগৎ ছেয়ে ফেলবে, মানুষের জীবন গতি ফিরিয়ে দেবে। এই একটা একটা করে স্বামীজি বলছেন, বলছেন এখানে যারা ট্রেইনড হবে, যারা এখান থেকে পড়াশোনা করে বেরোবে, তারা জগতে যখন বেরোবে, তারা জগতে যখন কাজ করবে, তাদের জীবন এত উন্নততর জীবন হবে যে মানুষের জীবন গতি ফিরিয়ে দেবে। দেখুন পূজনীয় চেতনানন্দজি মহারাজের কথা আমাদের বিশেষ করে মনে পড়ে। তিনি তার যে উজ্জ্বল জীবন, তিনি যেখানেই যাচ্ছেন মানুষ তাকে ঘিরে ধরছে, তার কাছে ভালো কথা শোনবার চেষ্টা করছে, এবং এরকম হয়েছে বহু মানুষ তার কাছে ভালো কথা শুনে তাদের জীবনের গতি বদল করে ফেলেছে। এটি স্বামীজির অভিপ্সিত ছিল যে মানুষ এত বেশি এর প্রভাবে প্রভাবিত হবেন,
যে তাদের জীবনের সমস্ত গতিটা বদল হয়ে যাবে এবং তারা এক নতুন মানুষে রূপান্তরিত হবে। এইটা হচ্ছে প্রথম কথা বলেছিলেন, যে মানুষ যে জীবন গতি, মানুষের জীবন গতি ফিরিয়ে দেবে সেই শক্তি। আর জ্ঞান ভক্তি যোগ কর্মের একত্র সমন্বয়, এখান থেকে আইডিয়ালস বেরোবে। আমরা কেউ কোনো সবকটা ভাবেতে পারদর্শী হতে পারি না, কিন্তু একটি একটি ভাবে যদি পারদর্শী হয়, সেই পারদর্শী তারা তাদের এক্সপার্টাইজগুলোকে এক জায়গায় দেবার ফলে জ্ঞান ভক্তি কর্ম এবং যোগ এই চারটিকে কেন্দ্র করে কেমন মানুষ সবকটিকে একত্রে বা কোনো একটিকে ধারণ করে কেমন করে নিজের ভেতরে সেরাটিকে দিতে পারে জগতের কাছে, তার শিক্ষা এখান থেকে পাবে। আর এই মঠভুক্ত সাধুদের ইঙ্গিতে কালে দিক দিগন্তরে প্রাণের সঞ্চার হবে। এই সাধুদের আশা তাদের তাদের জীবন, তাদের পঠন পাঠন এমন একটা উন্নততর ভাবে হবে যে মানুষকে এক উন্নততর জীবনের সন্ধান তারা দেবে। আমরা তো সাধারণভাবে একটা জীবন যাপন করি, কিন্তু এই সাধুদের এমন জীবন হবে, স্বামীজির আশা ছিল যে সেটি উন্নততর জীবনের একটি আশা, উন্নততর জীবনের একটি সন্ধান দেবে। এবং তারা যেভাবে জীবন যাপন করছেন তার যেন সাধারণ একটু মডিফিকেশন করলেই তারা যে উচ্চতর জীবনের অধিকারী হতে পারবেন সে সম্পর্কে তাদের ভেতরে প্রত্যয় জাগাবেন। বলছেন, যথার্থ ধর্মানুরাগীগণ সব এখানে কালে এসে জুটবে। স্বামীজির এই এত দূরে মঠ তৈরি করার মূল উদ্দেশ্যটাই তাই। আশা আগেকার দিনও ঠিক তাই ছিল যে এটাকে দুর্গম করে দেওয়া হতো, তীর্থযাত্রাগুলো তীর্থক্ষেত্রগুলো অত্যন্ত দুর্গম ক্ষেত্রে তৈরি থাকতো, যাতে এই পথে যারা আসবে তারা প্রকৃত জানবার, প্রকৃত জিজ্ঞাসু হবে, যারা জানতে চাইবে তারা এই যে পথের যে কষ্ট সেটাকে অতিক্রম করে তারা আসতে পারবে। কালকে আমরা পড়ছিলাম স্বামীজির পদপ্রান্তে সেই ঘটনা যে বদ্রীনাথে যাওয়ার পথে আমাদের অখিলানন্দজি তিনি দেখলেন যে একদল সাধুর সঙ্গে তাদের দেখা হলো, একদল মানুষজনের সঙ্গে দেখা হলো, তারা খুঁজে চলেছে কাউকে, তারা শুন তবে তিনি শুনলেন তাদের মধ্যে একটি অল্প বয়সকা মেয়ে একটি ছোট শিশু হাতে তাদের পথ হারিয়ে ফেলেছে। সে দুর্গম পথে তারা চলেছেন বদ্রীনাথের পথে, কিন্তু সেই মেয়েটি তাদের দলছুট হয়ে গেছে। সাধুকে তারা বললেন যে আপনি যদি পথে খুঁজে পান তাহলে অবশ্যই আমাদের সন্ধান দিবেন তাকে, আমরা যে তাকে খুঁজছি বার্তাটা আপনি পৌঁছে দেবেন তার কাছে। স্বামীজি হাঁটতে হাঁটতে পথের ভেতরে দেখলেন সেই পিচ্ছিল বরফে পিচ্ছিল রাস্তা দিয়ে মা একটা ছোট্ট শিশুকে কোলে করে এগিয়ে চলেছেন। জীবনের তার ভয় নেই, পথে বাঘ আছে, অন্যান্য হিংস্র জীবজন্তু আছে, তাদের হাতে তারা মারা যেতে পারে, মা শিশু দুজনেই মারা যেতে পারে, এই ভয়ে তাদের নেই। পিচ্ছিল পথ, বরফ পড়েছে, সেই পথ ভীষণ রকমের পিচ্ছিল হয়ে গেছে, সেই পথ থেকে ছিটকে নিচে খাদে পড়তে পারে, এতেও তার কোনো রকম ভয় নেই। সে একবারে নিঃশঙ্ক হয়ে এগিয়ে চলেছে তার আদর্শের দিকে। ভারতীয় সনাতন উচ্চ আধ্যাত্মিক ভাবের এই যে ভাবটি, এটি তিনি শিক্ষা করলেন যে অভয় পথে না চললে ভগবানকে লাভ করা যায় না। তাই বলছেন যারা সত্যি সত্যি যথার্থ ধর্মানুরাগী, এখনকার দিনেও তাই, যারা সত্যিকারের ধর্মানুরাগী তারা এখনও আসেন, তারা মন্দিরে এসে বসেন, প্রণাম করেন, চলে যান। আর যারা ভিজিটার থাকেন, যথার্থ ধর্মানুরাগী নন, তারা আসেন, প্রণাম করেন, বাড়ি ঘরদোর দেখেন, তারপরে আস্তে আস্তে বেরিয়ে গিয়ে বলে কি সুন্দর একটা জায়গা, তারপরে খানিকটা গঙ্গার ধারে বসার চেষ্টা করেন, কেউ কেউ সাধুদের গালও দেন যে গঙ্গার ধারে বসার ব্যবস্থা আর নেই, আর মাঠগুলোকে এত ভিজিয়ে দেওয়া থাকে কোনোভাবেই সেই মাঠে আর বসে ছবি তোলা বা সেলফি তোলা যায় না, ফলে তাদের হয় খানিক্ষণ রাস্তায় এপাশ ওপাশ ঘুরতে হয় আর না হয় কচুরি ছোলার ডাল খেয়ে ফিরে যেতে হয়। কিন্তু প্রকৃত ধর্মানুরাগীরা যারা, তারা এখনও আসেন, তারা এখনও সাধন ভজন করেন, তারা এখনও মন্দিরে জপ ধ্যান করেন। আমি দেখলাম একজন ভদ্রলোককে দেখেছি, প্রায় বয়স হয়ে গেছেন, আমি তাকে অল্প বয়সে দেখেছি, তখনও যা দেখেছি এখনও ঠিক একরকম, রোজ আসেন, এসে গঙ্গা স্নান করে তিনি এই মন্দিরের মায়ের মন্দিরের একবারে পেছন দিক, মানে মায়ের মন্দির মা তো গঙ্গার দিকে মুখ করে আছেন, ঠিক ওই গঙ্গার দিকে মুখ করা আছে, পেছনের দিকটা আছে যেখানে ল্যাডারগুলো আছে সেদিক নয়, যেটা ফাঁকা আছে ওইখানে বসে তিনি চণ্ডীর খানিকটা পড়াশোনা করেন, সবটা নয়,
তারপরে একবারে মন প্রাণ উজাড় করে জপ ধ্যান করেন, তারপরে ফিরে যাওয়ার সময় তার যে থলিতে তাতে কিছু খাবার দাবার থাকে, ওই মঠ থেকে যাওয়ার পথে যখন কোনো ভিখারি বা অন্য কাউকে অভুক্ত মানুষকে দেন সেই খাবার, খাবার মানে ফল, মূলত কলা আপেল পাউরুটি এসব জিনিস তার কাছে থাকে, সেইগুলো তিনি বিতরণ করতে করতে চলে যান। আমি যাকে তো প্রথম দেখেছিলাম তখন খুব অল্প বয়সী, আর এখন এই এই আগের দিনও যেদিন গেছিলাম মঠে তখনও তাকে দেখলাম, কারোর সঙ্গে কোনো কথা বললেন না, বড় যে সাধুদের প্রণাম করেন, কিন্তু তার এই একটি কাজ আমি সেই তখন থেকে যবে জয়েন করেছি তখনও দেখছি যে ওই চণ্ডী পড়ছেন, সে বইটা একবারে জীর্ণ হয়ে গেছে, তারপরে একটা মালা হাতে একটা থলি নিয়ে তার মধ্যে বসে দীর্ঘ বেশ ভালো সময় জপ ধ্যান করে তারপরে ফিরে যাচ্ছেন, আমরা এটা বরাবর দেখে আসছি। বলছেন এরকম প্রকৃত ধর্মানুরাগীরা সব কালে সেখানে জুটবে, মনে 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 এরূপ কত কল্পনার উদয় হয়েছে। স্বামীজি যা যা কল্পনা করেছেন তার একটাও মিথ্যে হয়নি, এটা একটা অদ্ভুত ব্যাপার, তার একটাও মিথ্যে হয়নি। স্বামীজি যেদিন শরীর চলে যায় চৌঠা জুলাই 1902, বাবুরাম মহারাজের সঙ্গে হাঁটতে হাঁটতে তিনি জিটি রোডের দিকে যাচ্ছিলেন, এখন ঠিক যেখানে বিদ্যা মন্দির কলেজ সেইখানে স্বামীজি দাঁড়িয়ে বলেছিলেন, কালে এখান থেকে বিদ্যা মন্দিরের দিকে হাত তুলে বলেছিলেন, কালে এখান থেকে পড়াশোনা করবে মানুষ এবং বিদ্যা শিক্ষা হয়ে এখানকার পড়াশোনা উচ্চ বিশ্ববিদ্যালয় স্তরে উন্নীত হবে। তখন তো পুরোটাই জঙ্গল অন্যের জমি, এই কল্পনা মনে হলে তখন মনে হতো স্বামীজির এক কল্প ভাবনা, কিন্তু স্বামীজির চলে যাওয়ার ঠিক 42 বছর পরে 1944 সালে এই বিদ্যা মন্দিরে এবং স্বামীজিরই শিষ্যা জোসেফিন ম্যাকলাউডের টাকায় শুরু হলো রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির কলেজ, প্রথমে ডিগ্রি কলেজ ছাত্রদের জন্য এবং এখন সেটা ধীরে ধীরে উন্নতি হতে হতে একটি বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে স্থান দিয়েছে। শুধু তাই নয়, স্বামীজি যেখানে দাঁড়িয়েছিলেন যে পাশটায় সেখানে বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। স্বামীজির সমস্ত কল্পনাই সত্য, ত্রিকালজ্ঞ ঋষি, তিনি সব কিছুই দেখেছিলেন। বলছেন মঠের দক্ষিণ ভাগে ওই যে জমি দেখছিস ওখানে বিদ্যার কেন্দ্রস্থল হবে। মঠের দক্ষিণ ভাগ হচ্ছে ওই আমাদের নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়ির পেছন দিকটি। স্বামীজি এই স্বপ্ন দেখছেন 1898 সালে এবং এর থেকে কিছু দিন কম, মানে 1994 সালে, এই 1994 সালে নয় 1992 সালে এখানে স্থাপিত হলো বিবেকানন্দ বেদ বিদ্যালয় এবং সেটি একেবারে পুরনো মঠের মধ্যে একেবারে ছোট্ট আকারে 8-9-10 3 বছরের জন্য সংস্কৃত পড়ানোর বিদ্যা শুরু হয়েছিল। তারপর থেকে ধীরে 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 এখন সেখানে আরও বেশি পড়াশুনো হয় এখানকার ছেলেরা, এবং সবচেয়ে মজার কথা এখানকার ছেলেরা বেশিরভাগই ব্রাহ্মণ নয়, অব্রাহ্মণ, কিন্তু তারা এত ভালো সংস্কৃত শিখেছে, এত ভালো সংস্কৃত জানে, অনেক বামুনের কান গলা নাক কাট কেটে দিতে পারে তারা। স্বামীজির ইচ্ছায় এই সমস্ত হয়েছিল। আর কি কি স্বামীজি চেয়েছিলেন? বলেছিলেন ব্যাকরণ, দর্শন, বিজ্ঞান, কাব্য, অলঙ্কার, ভক্তিশাস্ত্র আর রাজকীয় ভাষা এই স্থানে শিক্ষা দেবে। এক্স্যাক্ট এই জিনিস শেখানো হয়, সংস্কৃত যেমন শেখানো হয়, প্রাচীন সাহিত্য পড়ানো যেমন শেখা হয়, একই সঙ্গে ইংরেজি পড়ানো শেখা হয়। কারণ এই যে পরীক্ষা দেওয়ার যে মোড অফ মিডিয়াম পরীক্ষা, যে লার্নিং মোডটা, সেটা হচ্ছে ইংরেজি, ইংরেজিতে শেখানো হয়। রাজভাষা না শিখলে তারা কিছুতেই বড় কাজ করতে পারবে না, বৃহৎ জগতের সঙ্গে সে কখনো সম্পর্ক স্থাপন করতে পারবে না, কিন্তু এর মানে এই নয় নিজেদের ভাষাটা সে ভালো করে শিখতে পারবে না। এই আজকেই আমাদের এখানে একজন এসেছেন, একদম একদম বাঙালি, মানে অনেক সময় বিদেশে থাকার ফলে অনেকে চেহারা টেহারাও বদলে যায়, একদম বাঙালি, কিন্তু এর যেটা বদলে গেছে সেটা হচ্ছে বাংলা ভাষা। কালকে আমরা বলছিলাম না, এখন বাংলা ভাষা বলার একটু অন্যরকমের স্টাইল আছে, থেমে থেমে থমকে থমকে বলতে হবে এবং এমন একটা জীবকে জড়িয়ে জড়িয়ে বলতে হবে। সে আগেকার দিনে একটা সময় ছিল রবীন্দ্রসঙ্গীত গাওয়া হতো, সে দুটি কষের দাঁতকে চেপে সামনে দাঁত দুটিকে চিপে সেই দুপাশের দাঁতে ফাঁক দিয়ে একটা অদ্ভুত আওয়াজ করে গান হতো। আমাদের মেনকা ঠাকুর বলতেন, ধন্যী দাদা ভাইরা ওইভাবে তোরা গাস না, ওইভাবে গাওয়ার পদ্ধতিটা ছেড়ে দেয়, মুখটা খুলে সব কটা দাঁত যেন একে অপরকে বারবার ছুঁয়ে রাখতে হবে না, ছুঁয়ে যেন ছুঁয়ে আবার যেন ছেড়ে যায়।
আর জিভটা এত মুখের ওপর এতটা জায়গা রাখবি, মুখটা যেন একবার ওপার একবার এপার সব জায়গায় বারবার ছোঁয়াছুঁই করে এগিয়ে যেতে পারে, উচ্চারণ যেন স্পষ্ট হয়। অশ্রবণের পূর্ণে মাথা কি এনেছিস, উনি দেখাতেন নকল করে, এই জাতীয় গান তোদের গাইতে হবে না, একেবারে পরিষ্কার শুদ্ধ উচ্চারণ হবে। আজকে দেখছিলাম বাংলা বলছিলেন প্রায় ওই রকম, আমি জিজ্ঞেস করলাম বাংলাটা কি বললেন না, বললেন না, অনেক জায়গায় ট্রান্সফার হয়ে গেছি তাই আজকাল আর বাংলা বলতে পারি না। স্বামীজি কিন্তু এরকম জিনিসটা চাননি, বলছেন প্রাচীন টোলের ধরনে এই বিদ্যা মন্দির স্থাপিত হবে। আমাদের বেদবিদ্যালয় কিন্তু টোলের মতোই পড়ানো হয়, এখনো গাছের তলায় ছাত্ররা, এখনো গাছের তলায় বিভিন্ন ক্লাস গাছের তলাতে হয়, ক্লাসেতে হয়, কিন্তু ক্লাসেতে যে ক্লাস হয় যেরকম হয় আগেকার দিনে, সে আসন এবং সেই বই বই বস্তা বয়ে নিয়ে যেত এবং ছোট কাঠের টেবিল আছে তার উপর বসে পড়াশুনো হয়। বলছেন সংসারীরা তাদের আসন বসন সব মঠ থেকে দেওয়া হবে, বালক ব্রহ্মচারীরা এইখানে বাস করে শাস্ত্র পাঠ করবে। এইসব ব্রহ্মচারীরা 5 বছর শিক্ষা লাভ করে ইচ্ছে হলে গৃহে ফিরে গিয়ে সংসারী হতে পারবে, মঠে মহাপুরুষের অভিমতে সন্ন্যাসও ইচ্ছা হলে নিতে পারবে। এই ব্রহ্মচারীদের মধ্যে যাদের উচ্ছৃঙ্খল বা অসচ্চরিত্র দেখা যাবে, মঠ স্বামীগণ তাদের তখনই বহিষ্কৃত করতে পারবেন। এখানে জাতি ধর্ম নির্বিশেষে অধ্যয়ন করানো হবে, এতে যাদের অবজেকশন থাকবে তাদের নেওয়া হবে না, তবে নিজের জাতি বর্ণাশ্রমাচার মেনে যারা চলতে চাইবে তাদের আহারাদির বন্দোবস্ত নিজেদের করে নিতে হবে। তারা অধ্যয়ন মাত্র এক সকলের সঙ্গে একত্র করবে, তাদেরও চরিত্র বিষয়ে মঠস্বামীগণ সর্বদা তীক্ষ্ণ দৃষ্টি রাখবে। এখানে ট্রেন না হলে কেউই সন্ন্যাসের অধিকারী হতে পারবে না। ক্রমে এরূপের যখন এই মঠের কাজ আরম্ভ হবে তখন কেমন হবে বলো দেখি। এটা একটা অদ্ভুত স্বপ্ন স্বামীজি কী করে যে দেখেছিলেন জানি না, পরবর্তীকালে যখন প্রভু মহারাজ কলম্বো গেলেন এবং সেখানে খ্রিস্টান মিশনারি চার্চের ট্রেনিং সেন্টার দেখলেন, তারা ফিরে এসে মঠে এখানে আলোচনা করলেন যে সাধুদের একটি ট্রেনিং সেন্টার হওয়া দরকার, তখন বেলুড় মঠে খুব স্থানাভাব, তাই এখন যেখানে পুরনো মঠ আছে, পুরনো ট্রেনিং সেন্টার আছে, সেই একটা ছোট্ট চালা ঘরের মধ্যে 6টি ঘর নিয়ে, সব শুধু 2, 2, 4, 2, 6, হ্যাঁ 6টি ঘর নিয়ে শুরু হলো 1954 সালে প্রফেশনাল ট্রেনিং সেন্টার। স্বামী শঙ্করানন্দজি মহারাজ এসে অর্ঘ দিয়ে শুরু করলেন, 8টি ব্রহ্মচারীকে নিয়ে শুরু হলো এই প্রফেশনাল ট্রেনিং সেন্টার। পরবর্তীকালে স্থান পরিবর্তন করে এটি অখণ্ডানন্দ ভবন এবং অখণ্ডানন্দ ভবনের নিউ বিল্ডিং এইটা হতে হতে শেষকালে ট্রেনিং সেন্টারে একেবারে জলের যেটা জায়গা সেইখানকার কাছাকাছি বিশাল বড় একটা ক্যাম্পাসের মধ্যে ট্রেনিং সেন্টার তৈরি হয়েছিল। স্বামীজি ঠিক যেরকম চেয়েছিলেন ঠিক সেই রকমভাবে সেখানকার ব্রহ্মচারীরা সেখানে ব্রহ্মচারীরা থাকে, কিন্তু স্বামীজি স্বপ্ন দেখেছিলেন দক্ষিণ দিকে, আমাদের দক্ষিণ দিকে হবে। এবং এটা কিভাবে যে হলো জানি না, 1975 সালে পরম পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজ সহকারী সাধারণ সম্পাদক হিসেবে বেলুড় মঠে যোগদান করলেন। তখন কেউ বেলুড় মঠে যোগদান করতে এলে তাকে 1-2 রাত্রি ওই ভিজিটার্স রুমে রাখা হতো, তারপরে কোনো একটা কেন্দ্রে গম্ভীরানন্দজি মহারাজ পাঠিয়ে দিতেন। বেলুড় মঠে কেউ তখনও যোগ দিতে পারত না, এই কারণে অনেকে সারদা পীঠে যোগ দিতেন। আত্মস্থানন্দজি পূজনীয় গম্ভীরানন্দজি মহারাজের অনুমতি নিয়ে এই মঠের দক্ষিণ দিকে যে বাড়িটা ছিল, যেটি আগেকার দিনে ইন্ডাস্ট্রিয়াল স্কুল ছিল, সেই ইন্ডাস্ট্রিয়াল স্কুলের 4টি ওপরের 4টি এবং নিচের একটি বড় ঘর নিয়ে প্রি প্রফেশনাল ট্রেনিং সেন্টার শুরু হলো। গম্ভীরানন্দজি মাঝকে তিনি কথা দিয়েছিলেন মাত্র 3 মাস এইসব ব্রহ্মচারীরা থাকবে এবং তারা মঠের আদর্শ এইসব দেখে এই শিখে তারা যে যার সেন্টারে ফিরে যাবে। আমাদের সময় ওটা 3 মাস ছিল, এখন এটা বাড়তে বাড়তে 1 বছরের সময় এখন ফুল ফ্লেজেড একটি প্রি প্রফেশনাল ট্রেনিং সেন্টার হয়েছে, যেখানে সব কাজ শেখানো হয়, যেমন ট্রেনিং সেন্টারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ শেখা হয় এখানেও শেখানো হয়, কিন্তু এখানকার ট্রেনিংটা আরও বেশি রিগোরাস। এর ফলে সেই রিগোরাস ট্রেনিংয়ের ধাক্কায় অনেকে বাড়ি ফিরে যান, যারা ঠিক আদর্শ নিয়ে আসতে পারেন না তারা ফিরে যান, কিন্তু এই প্রি প্রফেশনাল ট্রেনিং সেন্টার দেখলেই আর এই স্বামীজির এই কথা পড়লে আমার বারবার মনে হয় স্বামীজি কেমন করে এমন স্বপ্ন দেখেছিলেন, সেইখানে এখনও ঠিক এই পদ্ধতিতে শেখানো হয়। 5 বছর এখানে পড়াশোনার করার কথা বলা আছে, যদি এখনও 5 বছর এই
বেদবিদ্যালয় হয়, কিন্তু আমাদের এখানে হয় না। আমাদের এখানে সবকটি ট্রেনিং হয়, কিন্তু সময়টা বেড়ে গিয়ে 10 বছরে রূপান্তরিত হয়েছে। এই ট্রেনিং প্রাপ্ত লোকেরা যদি চাইলে, প্রয়োজনে চাইলে, তারা আবার ফিরে গিয়ে ঘরবাড়ি করতে পারে, ঘরবাড়িতেও যেতে পারে, অথবা সন্ন্যাস দিতে পারে। এখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলের স্থান হবে। আমাদের এটা খুব মজার জায়গা, বেলুড় মঠের ট্রেনিং সেন্টার এবং প্রি প্রফেশনাল ট্রেনিং সেন্টার, এখানে সব জাতির ছেলেপুলেরা থাকে। এখানে খাওয়া দাওয়ার কোনো রকম আলাদা, স্বামীজি বলেছিলেন কেউ যদি আলাদা অসন বসন করতে চায় সে আলাদা ব্যবস্থা করতে হবে, তার নিজেকে করে নিতে হবে, এই ব্যাপারে সঙ্গ তাকে সাহায্য করবে না। আমাদের এখন আর কাউকেই আলাদা থাকতে হয় না, খ্রিস্টানের পাশে জিউ, জিউয়ের পাশে হিন্দু, হিন্দুর পাশে বৌদ্ধ, এমনকি আমাদের সম্প্রদায়, আমাদের সঙ্গে মুসলিম সাধুরাও আসেন এবং তারা একই সঙ্গে একইভাবে আমরা থাকি। আমাদের সঙ্গে একই সঙ্গে তারা মন্দিরেও কাজ করেন, আমাদের সঙ্গে তারা ঠাকুর ঘরেতেও কাজ করেন, আমাদের সঙ্গে তারা ঠাকুর ভাণ্ডারেও কাজ করেছেন। আমরা একসঙ্গে চাল বেচেছি, খ্রিস্টান সাধু এবং হিন্দু সাধু পাশাপাশি বসে। স্বামীজির এই স্বপ্ন ছিল সবাই সেই পরম সত্যের জন্য যাত্রা করবে। পুঁথি এই আমাদের প্রশ্নকর্তা জিজ্ঞেস করছেন, আপনি তো প্রাচীনকালের মতো গুরুগৃহে ব্রহ্মচর্য আশ্রমের অনুষ্ঠান পুনরায় দেশে চালাইতে চান। স্বামীজি বলছেন, নয় তো কি, মডার্ন সিস্টেম অফ এডুকেশন, বর্তমান শিক্ষা পদ্ধতিতে ব্রহ্ম বিদ্যা বিকাশের সুযোগ কিছু মাত্র নেই। পূর্বের মতো ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠিত করতে হবে, তবে এখন ব্রড বেসিস, উদার ভাবের পর তার ফাউন্ডেশন করতে হবে, অর্থাৎ কালোপযোগী অনেক পরিবর্তন সেখানে ঢোকাতে হবে, সেসব পরে বলবো। স্বামীজি আবার বলিতে লাগিলেন, মঠের দক্ষিণের এই যে জমিটি আছে এটি কালে কিনে নিতে হবে, এইখানে মঠের অন্নসত্র হবে, এইখানে যথার্থ দীন দুঃখীগণকে নারায়ণ জ্ঞানে সেবা করার বন্দোবস্ত করতে হবে, এই অন্নসত্র ঠাকুরের নামে প্রতিষ্ঠিত হবে, যেমন ফান্ডস জুটবে সেই অনুসারে অন্নসত্র প্রথম খুলতে হবে, চাই কি প্রথমে 2-3টি লোক নিয়ে স্টার্ট বা আরম্ভ করতে হবে, উৎসাহী ব্রহ্মচারীদের এই অন্নসত্র চালাতে ট্রেন করতে হবে, তাদের জোগাড় সোগাড় করে চাই কি ভিক্ষা করে এই অন্নসত্র চালাতে হবে, মঠ এ বিষয়ে কোনো রকম অর্থ সাহায্য করতে পারবে না, ব্রহ্মচারীদের ওর জন্য অর্থ সংগ্রহ করে আনতে হবে, সেবা সত্রে এইভাবে 5 বছর ট্রেনিং বা শিক্ষালাভ সম্পূর্ণ হলে তবে তারা বিদ্যা মন্দির শাখায় বৃদ্ধাশ্রমে 5 বছর এই একুনে বিদ্যা মন্দির শাখায় প্রবেশাধিকার লাভ করতে পারবে, অন্নসত্রে 5 বছর, বৃদ্ধাশ্রমে 5 বছর, একুনে 10 বছর ট্রেনিংয়ের পর মঠের স্বামীগণের দ্বারা দীক্ষিত হয়ে সন্ন্যাসাশ্রমে প্রবেশ করতে পারবে, অবশ্য যদি তাদের সন্ন্যাসী হতে ইচ্ছে হয় এবং উপযুক্ত অধিকারী বুঝে মঠাধ্যক্ষগণ তাদের সন্ন্যাসী করা অভিমত করেন, মঠাধ্যক্ষ তখন তাকে যখন ইচ্ছা সন্ন্যাস দিতেও পারবেন। সাধারণ ব্রহ্মচারীগণকে কিন্তু পূর্বে যেমন বললুম সেইভাবে ক্রমে ক্রমে সন্ন্যাসাশ্রমে প্রবেশ করতে হবে, আমার মাথায় এইসব আইডিয়া বা ভাব রয়েছে। 2টি জিনিস এখানে তিনি বলছেন, একটা হচ্ছে ব্রহ্মচর্য আশ্রমের মতোই শিক্ষা দেওয়া হবে, আমাদের হস্টেলগুলো কিন্তু সেই কারণেই খোলা, আপনাদের আমাদের হস্টেলগুলো দেখবেন সমস্ত হস্টেল ক্লাস 5 থেকে শুরু, ফাইভ মানে 9+, আগেকার দিনের ব্রহ্মচর্য আশ্রম এই 9+ দিয়ে শুরু হতো, এবং আমাদের যে হস্টেল রেসিডেন্সিয়াল স্কুলগুলো তার যে ধারা, তার যে কাজের ধারা, সকালবেলা ঘুম থেকে ওঠা, মন্দিরে গিয়ে প্রার্থনা করা, কিছু কায়িক পরিশ্রম করা, ব্যায়াম করা, খাওয়া দাওয়া, পড়াশোনা করা, আবার স্নানাদি সেরে স্কুলে যাওয়া, দুপুরে ফিরে এসে খাওয়া, খানিক বিশ্রাম, বিকেলে আবার পড়াশোনা করা, ফিরে এসে খেলাধুলা, খাওয়া দাওয়া, তারপরে আবার সন্ধ্যারতিতে যোগ দেওয়া এবং রাত্রি 9টা অবধি সব ক্লাসের, এবং খাওয়া দাওয়ার পরে উঁচু ক্লাসের 10:30টা অবধি পড়ার যে বিধি, এই একটানা একটা যে রিগোরাস ট্রেনিং, এটা কিন্তু আমাদের হস্টেলগুলোতে হয়ে গেছে, স্বামীজির ইচ্ছা চালু হয়েছে, স্বামীজি চেয়েছিলেন, কিন্তু স্বামীজি আরেকটা যেটা জিনিস চেয়েছিলেন সেটিও লাগানো হয়েছে, সেটা হচ্ছে মডার্ন সিস্টেম অফ এডুকেশন, আধুনিক শিক্ষা ব্যবস্থা, শিক্ষার যে আধুনিকতম রূপ সেইগুলোকে, পদ্ধতিটা হবে শেখার যে থাকা, শেখার যে পদ্ধতি, এটা কিন্তু ব্রহ্মচর্য আশ্রমের মতো হবে,
এবং কিন্তু শিক্ষার মানটা একেবারে আধুনিক হবে। আমাদের নরেন্দ্রপুরের যে বাচ্চাদের যে ইউনিট আছে জুনিয়র সেকশন 5, 6, 7, সেটি একবারে জগৎ ছাড়া জায়গা। মূল যেখান থেকে তাদের বাবা মা ছাড়া ছেড়ে দেয়, তারপরে অন্তত 1-1.5 কিলোমিটার ভেতরে ঢুকতে হয়, সেখানে একটা পূর্ণাঙ্গ জগৎ তৈরি করা আছে। প্রত্যেক বিদ্যালয়ের জন্য, প্রত্যেক শ্রেণীর জন্য আলাদা আলাদা বাড়ি আছে। সে একটি বাড়িতে পড়াশোনা সব হয় 5, 6, 7, কিন্তু থাকার বাড়ি প্রত্যেকটি শ্রেণীর আলাদা আলাদা বাড়ি, একটি লম্বা খাবার জায়গা, খেলার জায়গা, এমনকি বাড়ির লোকজন এলে দেখা করবার জন্য সেটিও একটা পৃথক জায়গা। সব ছেলেরা এমনভাবে পড়াশুনো এবং তাদের জীবনযাত্রার মধ্যে মুদ হয়ে থাকে, বাইরে যে একটা প্রবাহমান, একটা চলমান জগৎ আছে, এটার কথা তারা সম্পূর্ণভাবে ভুলে যায়। আরেকটা বলছেন, মঠের দক্ষিণ দিকে স্বামীজির ইচ্ছে ছিল এখানে একটি অন্ন সত্র খোলা হবে, যেখানে দীন দুঃখীদের নারায়ণ গানের সেবা করবার বন্দোবস্ত হবে। এটা এখনো আছে, আপনারা দেখেছেন, কিন্তু সেটা স্বামীজি চাইছিলেন ঠাকুরের নামে সেই অন্নসত্র চলবে, কিন্তু এখন সেটির নাম মায়ের নামে দেওয়া আছে, শ্রী সারদা সদাব্রত। ব্রহ্মচারী মহারাজরা ওখানে পরিবেশন করেন না, কিন্তু ব্রহ্মচারী মহারাজদের জেনারেল পঙ্গাতে পরিবেশন করতে হয়। আমাদের যে ট্রেনিং সেন্টার, স্বামীজি যে বলেছিলেন 5 বছর অন্নসত্রে কাজ করবে, তার কোনো ফান্ডস মঠ থেকে দেওয়া হবে না, নিজেদের জোগাড় করতে হবে, এই ধারাটা এখন নেই। আমাদের এখন ধারাটা হচ্ছে এরকম, প্রথম 3 মাস বাদে প্রভিশনারশিপ হয়, 3 বছর প্রভিশনারশিপ থাকে, 2 বছর প্রভিশনার ট্রেনিং। এই প্রভিশনার ট্রেনিং যে সময় দুটি বছর, এটা তার জীবনের একবারে সবচেয়ে কঠিনতম সময়। একবারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ শেখানো হয়, সব ধরনের শাস্ত্র পড়ানো হয়, জগতের বিভিন্ন আদিপুরুষ ধর্মের সম্পর্কে, অন্যান্য ধর্ম এবং ধর্ম প্রবর্তকদের জীবনী পড়া হয়, তাদের বাণী পড়ানো হয়, এছাড়াও হাতে কলমে কাজ শেখানো হয়, একদম বাথরুম পরিষ্কার থেকে ঠাকুর মন্দিরের বাসনপত্র মাজা, পূজা করা, সমস্ত কিছু শেখানো হয়। এখানে 2টি বছর হয়ে গেলে ব্রহ্মচর্য দীক্ষায়, আনুষ্ঠানিক ব্রহ্মচর্য দীক্ষা দেওয়া হয় স্বামীজির জন্মতিথির শেষ রাতে, এবং এরপরে চৈতন্য ব্রহ্মচারী হয়ে 4 বছর কেন্দ্রে যেতে হয়। এরপরে সে প্রার্থনা করতে পারে সন্ন্যাসের জন্য, কিন্তু মঠাধ্যক্ষরা সেই প্রার্থনা বিবেচনাও করতে পারেন অথবা ফিরিয়েও দিতে পারেন। সবার যে আমাদের 10 বছরে সন্ন্যাস হয়েছে তা নয়, কিন্তু কারোর কারোর 10-এর সংখ্যাটা অনেক বেশি, কম কখনোই হবে না, কিন্তু 10-এর বেশি সবসময়ই হবে। কারণ এই যে এখানে বলছেন না, মঠাধ্যক্ষরা যদি বিবেচনা করেন, যদি তাকে বিবেচনা করেন, তবে একমাত্র এবং সন্ন্যাস দেওয়ার অধিকার একমাত্র কেবল মঠাধ্যক্ষেরই আছে, এবং এটা একবারে স্ট্রিক্টলি ফলো করা হয়। পৃথিবীর যে প্রান্তেই যেই সাধু যোগদান করুক না কেন, তাকে আমাদের প্রফেশনাল ট্রেনিং সেন্টারে পড়াশোনা করবার জন্য আসতে হবে, এবং ব্রহ্মচর্য এবং সন্ন্যাসের জন্য বেলুর মঠে পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের কাছে আসতে হবে। বলছেন, সাধারণ ব্রহ্মচারীজনকে কিন্তু পূর্বে যেমন বললুম সেইভাবে ক্রমে ক্রমে সন্ন্যাস আশ্রমে প্রবেশ করতে হবে। স্বামীজির এই ঠিক করে দেওয়া 10টা বছর, এটা খুব ইম্পর্টেন্ট, বহু সাধুকে এটার জন্য সুযোগ দেওয়া, তারা যেন ভাববার সুযোগ পায়। অনেকে সেই সব দিক কন্টিনিউ করে না। আমাদের মনে আছে, আমরা যে 44 জন সন্ন্যাস ব্রহ্মচর্য দীক্ষা পেয়েছিলাম, তার মধ্যে মাত্র 37 জনের সন্ন্যাস হয়েছিল। সন্ন্যাসের ব্যাচেও আমরা 44 ছিলাম, কিন্তু আমাদের ব্যাচ থেকে আমরা মাত্র 37 জন এসেছিলাম, বাকি সব পূর্বাপূর্ব ব্যাচের, কারুর 1 বছর, কারুর 2 বছর সন্ন্যাস হয়নি, তারা আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিল। এটা হচ্ছে কথা, আমাদের ভাববার সুযোগ দেওয়া হয়। সন্ন্যাস খুব দায়িত্বপূর্ণ কাজ, শুধুমাত্র গেরুয়া পোশাক পরলেই হবে না। আমাকে একটা জগৎ, আমার যে উৎসর্গের যে ভাবনা, এটা যদি না থাকে, জগতের যাবতীয় অডসের ভেতরে থেকে একটা উন্নততর জীবন যাপন করতে পারার যদি ইচ্ছে যদি না থাকে, তাহলে কিন্তু এই সন্ন্যাস আশ্রমে থাকা সম্ভব হয় না। শিষ্য বললেন, মহাশয়, মঠে এরূপ 3টি শাখা স্থাপনের উদ্দেশ্য কি হবে? স্বামীজি বললেন, বুঝলিনি, প্রথমে অন্নদান, তারপরে বিদ্যাদান, সর্বোপরি জ্ঞানদান। এই 3 ভাবের সমন্বয় এই মঠ থেকে করতে হবে। অন্নদান করবার চেষ্টা করতে করতে ব্রহ্মচারীদের মনে পরার্থ কর্মতৎপরতা ও শিবজ্ঞানে জীবসেবার ভাব জড়ো হবে। ও থেকেই তাদের চিত্তে চিত্ত ক্রমাগত ক্রমে নির্মল হবে, এবং তাতে
সত্যভাবে স্ফুরণ হবে, তাহলেই ব্রহ্মচারীগণ কালে ব্রহ্ম বিদ্যালাভের যোগ্যতা ও সন্ন্যাশ্রমের প্রবেশাধিকার লাভ করবে। দেখুন কি সুন্দর একটা গ্র্যাজুয়াল প্রসেস বলছেন। আমরা যখন সাধু হতে আসি আমাদের ভিতরে কর্ম প্রবৃত্তি খুব বেশি থাকে, কিন্তু সেই কর্ম প্রবৃত্তিকে নিঃস্বার্থ কর্মেতে সরিয়ে দেওয়ার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে অন্যকে যেখানে অন্ন দান করায় সেখানে কাজ করা। আপনি বুঝুন আর না বুঝুন, ক্ষুধার্ত মানুষ যখন আপনার পরিবেশিত অন্ন খেয়ে ধীরে ধীরে পুষ্ট হতে থাকেন এবং তার ক্ষুধার ভাবটি সম্পূর্ণ অপসৃত হয়, তখন তার চোখে মুখে যে চেহারা, তার চোখে মুখে যে আনন্দটি আসে সেটি কিন্তু প্রত্যেকের মনকে স্পর্শ করে যায়। এইভাবে আমাদের এইভাবে এই সেবা করতে করতে আমাদের মনের ভেতর যে সংশয়, আমাদের মনের ভেতর যে স্বার্থপরতা সেটা সম্পূর্ণভাবে অপসৃত হয়, মন পবিত্র হতে থাকে এবং উচ্চতম চিন্তার অধিকারী হয়। এরপরে তাদের এই যে এই ব্রহ্মচর্য আশ্রমে এই প্রথম, তারপরে তাদের বিদ্যামন্দির শাখায় নিয়ে যাওয়া হয় এবং এই বিদ্যামন্দির শাখায় যখন আসে এই যে প্র্যাকটিক্যাল কাজ করার যে অভিজ্ঞতা, তাতে তার যে হৃদয়ের প্রসারণ হয়েছে, তখন উপনিষদে যে উচ্চ ভাবনার বাণী এগুলো তার মধ্যে রিফ্লেক্ট করতে থাকে এবং এটি দুটোর সমন্বয় তার জীবনবোধ বা ঈশ্বর দর্শনের ভাবনা তার মধ্যে একটু একটু করে জাগে। স্বামীজি বলছেন এখান থেকে যে তৈরি হওয়া মানুষ বেরোবে সে জগতে বদল করে দেবে, কারণ নিজের ভেতরে বদল না হলে সে জগৎকে বদল করতে পারে না। এই কথাটা আমাদের পূজনীয় আত্মস্থানী খুব জোর দিতেন, বলতেন যে অন্যকে বদল করবার সামান্যতম চেষ্টা করো না, তুমি নিজেকে বদল হওয়ার বদল করার চেষ্টায় লেগে থাকো, দেখবে তোমার স্পর্শে আপনা আপনি অন্যের বদল হতে থাকবে। আজ এই পর্যন্ত, আগামী দিনে ভগবানের ইচ্ছা হলে আবার আমরা স্বামী শিষ্য সংবাদের বাকি অংশ থেকে আলোচনা করব। ওম প্রণতানাম প্রসীদত্ত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্যবাসিনামিতে লোকানাম হৃদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।